নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা রেসিপি। এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্টি, আর তৈরি করাটা এতটাই সহজ যে কেউ দেখলে সহজেই তৈরি করে নিতে পারবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। প্রথমে চালের গুঁড়ো লাগবে। চালের গুঁড়ো প্রায় এখানে 100 গ্রামের মতো নিলাম, আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মেশানোর পরে এবার কিন্তু জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। তবে এখানে কিন্তু নর্মাল জলটা ব্যবহার করব না, হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে। আর হালকা কুসুম গরম জলটা ব্যবহার করলে এই বেটারটা কিন্তু খুব সুন্দর হবে এবং আঠালো হবে, আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। আর আমার যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, তাই জলের পরিমাণটা কিন্তু অল্প অল্প করেই দিচ্ছি, কারণ বেশি কম হতে পারে। অনেকেই প্রশ্ন করে যে সিদ্ধ চাল দিয়ে এই পিঠাগুলো হবে কি না। তবে সিদ্ধ চাল দিয়েও পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে, আর সিদ্ধ চালটা অবশ্যই কিন্তু 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এরপরে ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে, অথবা শিলপাটায় বেটেও কিন্তু খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন। আর পেস্টটা কিন্তু আঠালো হতে হবে, তাহলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি বেটারটা কিন্তু 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম, আর বেটারটা কিন্তু শুকনো হয়ে গেছে। আর একটু জল ব্যবহার করতে হবে, এরপরে বেটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আর বেটারটা কিন্তু একবারে আঠালো হয়েছে। এখন কিছুটা বেটার আমি আলাদা করে নিচ্ছি, কারণ ফুড কালার দিয়ে দিব। তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। বেটারগুলো খুব ভালোভাবে রেডি করে নিলাম। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য একটা প্লাস্টিক ব্যবহার করব। তবে আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু কলার পাতায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি বেটারগুলো একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, আর এই ডিজাইনটা কিন্তু এতটাই সহজ যে কেউ দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আমি সাদা পিঠাগুলো তৈরি করে নিলাম। এবার যেটা ফুড কালার দিয়েছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করে নিলাম, আর এগুলো কিন্তু ভাপ দিয়ে দিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু ভাপ দিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড হলেই হয়ে যাবে।
আমি সবগুলো পিঠায় ভাপ দিয়ে নিলাম, আর এখন প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর ভাপ দেওয়ার পরে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর প্লাস্টিকে হালকা করে কিন্তু তেল লাগাতে ভুলবেন না, না হলে পিঠাগুলো তুলতে পারবেন না। অবশ্যই কিন্তু হালকা করে প্লাস্টিকে তেল লাগাতে হবে, এরপরে ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে। আমি একইভাবে অনেকগুলো পিঠা কিন্তু বানিয়ে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। এখন এই পিঠাগুলো কিন্তু শুকাতে হবে, তবে রৌদ্র শুকাতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। আর এই পিঠাগুলো এতটাই হালকা, আপনারা ফ্যানের নিচে খুব সহজেই শুকিয়ে নিতে পারবেন। শুকানোর পরে কিন্তু আমি আপনাদের ভেজেও দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো এতটাই হালকা, তেলে দেওয়ার সাথেই কিন্তু তুলে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আমি কিন্তু কয়েকটা পিঠা ভেজেই আপনাদের দেখিয়ে দেব। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি। আর আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন, সেক্ষেত্রে পিঠাগুলোকে ভেজে নেওয়ার পরে উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ভেজে নেওয়ার পরে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আজ তাহলে এ পর্যন্ত। নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।